মাত্র সতেরো বছর বয়সে ঝরে গেল মোহাম্মদ ইকবাল নামের এক কিশোরের জীবন ব্রিটেনের সাউথ ইয়র্কশায়ারের শেফিল্ডের এই কিশোরকে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ক্রুক রোডে ছুরিকাখাত করা হয় এরপর ইকবালকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও সেখানেই প্রাণ হারায় এই কিশোর গত শুক্রবার পোস্টমর্টেম করা হয় ইকবালের সেখানে বলা হয় মাত্র একবার ছুরিকাঘাতে ইকবালের প্রাণ যায় এই ঘটনায় উনতিরিশ বছর বয়সী একজনের বিরুদ্ধে হত্যার চার্জ গঠন করা হয়েছে এই ব্যক্তির নাম পেশোয়ার এছাড়াও পুলিশ ৩৩ এবং ১৮ বছর বয়সী আরও দুইজনকে গ্রেপ্তার করে আবার তাদের বেলো দিয়ে দিয়েছে আজ ৩৩ বছর বয়সী আসামি পেশোয়ারকে শেফিল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয় জানা গিয়েছে পেশোয়ারের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র রাখা প্রাইভেট জায়গায় ব্লেড রাখা এবং মারধর করার অভিযোগ আনা হয়েছে এই বিষয়ে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন এই হত্যাকাণ্ডের অনেক সাক্ষীর সাথে তারা কথা বলেছেন ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তারা সেখানে অনেক রেস্টুরেন্ট এবং টেকওয়ে রয়েছে কেননা ক্রুক রোডের ওই জায়গাটি অনেক ব্যস্ত এলাকা এদিকে সতেরো বছর বয়সী মোহাম্মদ ইকবালের মৃত্যুতে শেফিল্ডের মুসলিম কমিউনিটির শোকে ছায়া নেমে এসেছে বিভিন্ন পেইজে ইকবালের জন্য দোয়া চাওয়া হচ্ছে ব্রিটেনের আপডেট তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি